খরচ সেই আলু চলে আসছে 40 টাকাতে কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন 22 টাকা করে বিক্রি হবে হলো না কেন তা কারণ এই যারা কাটমানি এবং আলু নিয়ে অসাধু ব্যবসা করছেন সাধারণ মানুষের পেটে লাথি মারছেন তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস এত অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই আলুর দাম সঠিক জায়গায় নিয়ে আসে তিনি ব্যর্থ তিনি বারবার ঘোষণা করেছেন কিন্তু তিনি আলুর দাম সেখানে আনতে পারেননি কারণ ব্যর্থ আজকে সেই ব্যর্থতার প্রতিবাদ কৃষকদের পক্ষে আমরা বিজেপি আওয়াজ তোলার জন্য আমরা মহামান্য রাজ্যপালের কাছে এসে বলেছি যে সংবিধানের শপথ নিয়ে যে চিফ মিনিস্টার এখানে বসছেন সেই চেয়ারটাতে বসেই মুখ্যমন্ত্রীর চেয়ার সেই চেয়ারে বসে তিনি ভারতের আইনের প্রতি অবজ্ঞা প্রকাশ করছেন মিথ্যাচার করছেন তিনি শপথ নিয়েছেন যে আইনের শাসন রাখবেন সংবিধানকে তিনি প্রোটেক্ট আর অন্যদিকে ভুল বোঝানোর চেষ্টা করছেন এই সরকারের যেভাবে এখানে 76 লক্ষ চাষি সারা বাংলায় 76 লক্ষ কৃষক পরিবার তাদের ওপর যে অন্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তথা তার সরকার করেছেন